নমস্কার, মই ভাস্কৰ জ্যোতি বৰাই আপোনালোক সকলোকে আনৰ কথালৈ স্বাগতম জনাইছো। উজনি অসমৰ পৰা বংগীয় মূলৰ মুছলমান শ্ৰমিকক বিতাৰণ কৰা হৈছিলে। কেইবাটাও জাতীয় সংগঠনে উজনি অসম তেওঁলোকক ত্যাগ কৰিবলৈ কৈছিলে। তাৰ ফলত উজনি অসমৰ বিভিন্ন প্ৰকল্পত কাম কৰি থকা, খেতিপথাৰত কাম কৰি থকা, নিৰ্মাণ শ্ৰমিক হিচাপে কাম কৰি থকা বংগীয় মূলৰ নামনিয়াৰ মধ্য অসমৰ শ্ৰমিকসকল উজনি অসম ত্যাগ কৰি গুচি আহিলে। উজনি অসমত শ্রম শক্তির অভাব, সেই কথা আমি সকলে জানো। আমি ইতিমধ্যে ইয়ার পূর্বে আরর কথা উজনি অসমৰ শ্রম শক্তির অভাবের বিশেষভাবে ব্যাখ্যা আগবাইছিল। আজি আমি দেখাব বিচাৰিছো যে বর্তমান উজনি অসমলৈ নামনি আর মধ্য অসমৰ পৰা বংগীয় মূলৰ মুসলমান একাংশ শ্রমিক যাব বিচাৰিছে, কিন্তু সংখ্যালঘু সংগঠনসমূহে তেওঁলোকক উজনি অসমলৈ যোৱাত বাধা দিছে। উজনি অসমলৈ তেওঁলোকক যাবলৈ নিদিয়ে আমচু, সদৌ অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ আদি সংখ্যালঘু সমাজৰ আশাৰীৰ সংগঠনসমূহে। তেওঁলোকৰ যুক্তি হৈছে নিৰাপত্তা নিশ্চিত নোহোৱালৈকে উজনি অসমত এইসকল লোকে কাম কৰিবলৈ যাব নালাগে। অৰ্থাৎ অসমত বংগীয় মূলৰ মুছলমান শ্ৰমিকসকলক উজনি অসমত কাম কৰাৰ ক্ষেত্ৰত বাধা আহি পৰিছে, অনিশ্চয়তা আহি পৰিছে, নিৰাপত্তাৰ প্ৰশ্ন আহি পৰিছে। উজনি অসমলৈ এইসকল শ্ৰমিকক যাবলৈ নিদিলে যে উজনি অসমত শ্ৰম শক্তিৰ অভাৱ হ'ব, সেই কথা আমি আগতে কৈছোঁ। আজি বিশেষকৈ ক'ব বিচাৰিছোঁ যে এতিয়া যদি উজনি অসমলৈ এই অভিবাসী মুছলমান শ্ৰমিকসকল নাযায়, আৰু যিহেতু এইখন সমাজৰ বৃহৎ সংখ্যক লোক শ্ৰমজীৱী, তেওঁলোকে বিভিন্ন কামত নিয়োজিত থাকে, তেওঁলোকৰ বিকল্প কৰ্মসংস্থান কি হ'ব? ইতিমধ্যে এইসকল শ্ৰমিকৰ বাবে বিকল্প কৰ্মস্থান বাছনি হৈ গৈছে বুলি ক'ব পৰা যায়। আমি পোৱা বিভিন্ন খবৰ অনুসৰি নামনি আৰু মধ্য অসমৰ পৰা বৃহৎ সংখ্যক বংগীয় মূলৰ মুছলমান লোকে কাম বিচাৰি ভাৰতৰ আন আন ৰাজ্যলৈ যাবলৈ লৈছে। এই পৰম্পৰা যোৱা কেইবছৰমানৰ পৰা স্বাভাৱিক গতিতে চলি আছিলে, সংগঠিত ৰূপত তেওঁলোক বৃহৎ হাৰত যোৱা নাছিলে। কিন্তু উজনি অসমতে প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হোৱাৰ পাছত বৰপেটা, গোৱালপাৰা, ধুবুৰী আৰু মধ্য অসমৰ নগাঁও, মৰিগাঁৱৰ অভিবাসী মুছলমান লোকসকল কেৰেলা, তামিলনাডু, কৰ্ণাটক আদি ৰাজ্যত কাম বিচাৰি যোৱাৰ প্ৰৱণতা বৃদ্ধি হৈছে। আৰু দক্ষিণ ভাৰততো যিহেতু এনেকুৱা শ্ৰমিকৰ চাহিদা যথেষ্ট আছে, আৰু সেইকাৰণে এই শ্ৰমিকসকল তালৈ যোৱাৰ এক সংঘবদ্ধ প্ৰচেষ্টা চলিছে। আৰু এই ক্ষেত্ৰত এই সমাজখনৰ বিভিন্ন লোকে আগভাগ লৈছে, কাৰণ উজনি অসমত সামাজিক নিৰাপত্তাহীন পৰিৱেশৰ মাজত থকাতকৈ কৰ্ণাটক, কেৰেলা আদি ৰাজ্যত কাম কৰি টকা উপাৰ্জন কৰি সেই টকা ঘৰলৈ পঠিওৱা নিৰাপদজনক বুলি বিবেচনা কৰা হৈছে। যিহেতু উত্তৰ ভাৰতলৈ এওঁলোকৰ প্ৰব্ৰজন চলি আছিলে, দক্ষিণ ভাৰত উত্তৰ ভাৰতলৈ ধাৰাবাহিক প্ৰব্ৰজন এটা অসমৰ পৰা চলি আছিলে, শ্ৰম শক্তিৰ প্ৰব্ৰজন। এতিয়া অসমত দেখা দিয়া জটিল পৰিস্থিতিৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোক সংঘবদ্ধ ৰূপত যদি কেৰেলা, তামিলনাডু, কৰ্ণাটক, হাৰিয়ানা, ঝাৰখণ্ড আদিলৈ যায়, দিল্লী আদিলৈ যায়, তেতিয়াহ'লে অসমত শ্ৰম শক্তিৰ স্বাভাৱিকতা নাটনি হ'ব, কাৰণ এয়া আৱেগিক কথা নহয়, যুক্তিৰ সন্মত কথা। কিন্তু এটা প্ৰশ্ন আহি পৰিছে যে উজনি অসমত আৰু দিন যোৱাৰ লগে লগে পৰিস্থিতি বেলেগ হ'বনে, বা উজনি অসমৰ পৰিস্থিতি বেলেগ হ'লেও, উজনি অসমত নিৰাপত্তা নিশ্চিত হ'লেও, বা সৰ্বসাধাৰণ উজনি অসমৰ মানুহৰ মাজত কোনো বিশুদ্ধাৰ নাথাকিলেও, পূৰ্বৰ দৰেই নামনি আৰু মধ্য অসমৰ পৰা বংগীয় মূলৰ মুছলমান লোকসকল উজনিত কাম কৰিবলৈ যাবনে? নিশ্চিতকৈ নাযায়। ইয়াৰ সংখ্যাৰ হ্ৰাস পাব, একাংশ লোক উজনি অসমলৈ যাব নোযোৱা নহয়, কিন্তু বৃহৎ সংখ্যক লোকৰ উজনি অসমত কাম কৰাৰ প্ৰৱণতাৰ হ্ৰাস পাব। ইয়াৰ কেইটামান নিৰ্দিষ্ট কাৰণ আছে। আমি কৈছিলোঁ যে আন আন ৰাজ্যলৈ যোৱাৰ প্ৰৱণতা বৃদ্ধি হৈছে, বংগীয় মূলৰ মুছলমান সমাজত এক শক্তিশালী মধ্যবিত্ত শ্ৰেণী গঢ় লৈ উঠিছে। যিকোনো সমাজৰ স্বৰবৰ্ণ হৈছে মধ্যবিত্ত শ্ৰেণীটো। সেই মধ্যবিত্ত শ্ৰেণীটোৱে নিজৰ গোষ্ঠী, সম্প্ৰদায়ৰ আশা আকাংক্ষাক প্ৰতিনিধিত্ব কৰে, আৰু গোষ্ঠী, নিজৰ সম্প্ৰদায়, নিজৰ গোষ্ঠী, নিজৰ মানুহৰ স্বাধিকাৰক তেওঁলোকে সন্মান দিয়ে আৰু স্বাধিকাৰ প্ৰতিষ্ঠাৰ যুঁজ কৰে। যিহেতু অসমত অভিবাসী মুছলমান সমাজৰ মাজত এক শক্তিশালী মধ্যবিত্ত শ্ৰেণীৰ গঢ় লৈছে, এক তেওঁলোকৰ মাজত বৌদ্ধিক চক্ৰ গঢ় লৈছে, শিক্ষা, দীক্ষা, আৰ্থিক এই সকলো দিশত তেওঁলোক আগবাঢ়ি গৈছে, তেওঁলোকে কেতিয়াও
তেওঁলোকর জনগোষ্ঠীর লোক আন কোরবাত লাঞ্ছিত হওয়া নিবিচারে, কোরবাত নির্যাতিত হওয়া নিবিচারে, যিকোনো মানব সমাজত সেয়া স্বাভাবিক কথা, বরঞ্চ তাক প্রত্যাহ্বান জনায় এক বিকল্প শক্তি রূপে থিয় দিবলৈ বিচাৰে। যিকোনো মানব সমাজরে সংঘাত দ্বন্দ্বর ই এক অন্যতম বহিঃপ্রকাশ হয়। এতিয়া অসমীয়া বৃহত্তর অসমীয়া সমাজতো সেই সংঘাত দ্বন্দ্বর বহিঃপ্রকাশ বলে কব পরা পর্যায়ত আহিছে। বঙ্গীয়মূলর মুসলমান সমাজত এনেকুৱা এটা ধারণা প্রবল হয়ে পড়েছে যে উজনি অসমত কাম করবলৈ যাব নালাগে, তার বাহিরে আন আন রাজ্যত কাম করবলৈ যাব লাগে। আন আন রাজ্যত যদি তেওঁলোক যায় তাত তেওঁলোকে শ্রমিক হিসাবে মর্যাদাও পাব আর শ্রমিক হিসাবে পাবলগিয়া সুবিধাখিনিও পাব আর তাত তেওঁলোকে এক তার করা উপার্জন ঘরলৈ পঠিয়াই স্থানীয় অর্থনীতিত এক অরিহণা যোগাব পাৰিব। হয় এয়া একদম স্বাভাবিক কথা, কারণ বাংলাদেশী মূলর এই শ্রমিক সকল বা বৃহত্তর আগর পূব পাকিস্তান এটা বাংলাদেশের এই কৃষক শ্রমিক সকল হয়েছে দক্ষিণ পূব এশিয়ার ভিতরতে আটাইতকৈ কষ্ট সহিষ্ণু আর যিকোনো পরিস্থিতিত মিলি যাব পৰা এক জনগোষ্ঠী। দক্ষিণ পূব এশিয়ার আন কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রতে এই বিরল শক্তি নাই। সেই দিকরপরা দক্ষিণ ভারত উত্তর ভারতের যিকোনো এখন রাজ্যত সহজে কাম করে তাত মিলি যাব পাৰিব আর তুলনামূলকভাবে আর্থিক নিরাপত্তাও লাভ করব পাৰিব বলে তেওঁলোকৰ সমাজত এক ধ্যান ধারণা যাওয়া এক মাহ ধরে প্রবলভাবে প্রচার হয়েছে। আমি বরপেটা গোয়ালপাড়া ধুবুরীর বিভিন্ন মানুষের থাকা দৈনিক যোগাযোগের জানিছো যে সংঘবদ্ধ রূপত বিভিন্ন অঞ্চলের তালে দল বান্ধি কাম করবলে যার এক প্রক্রিয়া আরম্ভ হয়েছে আর সেইবোৰ জায়গাত বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন নির্মাণ খণ্ড, বিভিন্ন আন্তঃগাঁথনিমূলক প্রকল্পত শ্রমিক হিসাবে নিয়োজিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাইছে। ইয়ার লগেলগে এই প্রসঙ্গ এই কথা স্পষ্ট হয়ে পড়ব, উজনি অসমত যেতিয়া শ্রম শক্তির অভাব হব সেই শ্রম শক্তির উজনি অসমৰ থলুয়া শ্রম শক্তিয়ে পূরণ করবা যাবনে না যায়। যদি উজনি অসমত এই শ্রম শক্তির অভাবর পরিপ্রেক্ষিত উজনি অসমত এটা স্থানীয় শ্রম শক্তি শ্রম বল গঢ় লৈ উঠে ই আটাইতকৈ ভাল কথা হব, কারণ পরিস্থিতির বাধ্যবাধকতাতে এক নতুন শ্রম শক্তির জন্ম হয়। যে বঙ্গীয়মূলর অভিবাসী লোকসকলে নিজের জীবন জীবিকার শ্রমর দক্ষতাক ব্যবহার করে, কিন্তু উজনি অসমত শ্রম শক্তির অভাবর পরিপ্রেক্ষিত যদি নতুন শ্রম শক্তির উদয় হয় সেয়া এই পরিস্থিতির আটাইতকৈ শুভ দিক হিসাবে চিহ্নিত হব। কিন্তু উজনি অসমত যদি সেই পরিস্থিতির সৃষ্টি নহয় তেতিয়াহলে উজনি অসমত শ্রম শক্তির অভাব হবই, সেয়া কোনো আবেগিক কথাৰে ঢাকি রাখব পৰা কথা নহয়। আজি আমি বিশেষকৈ এটো কথাই কব বিচাৰিছোঁ যে উজনি অসমলৈ নগলেও এই শ্রমজীবী লোকসকল ভারতের আন রাজ্যলৈ যাব আর জাতীয় সংগঠন সময়ে এইকটা দিনত যি ভূমিকা লৈছে ইয়াৰ পৰা স্পষ্ট হৈ পৰিছে বিষয়টো যথেষ্ট গুরুত্ব সহকারে লৈছে আর উজনি অসমত পরিস্থিতি জটিল হওয়া বিচরা নাই আর এই সকল লোকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে আছে। এই ক্ষেত্রে সরকারে কি ভূমিকা পালন করব? নিশ্চিতকৈ বিজেপি সরকারে উজনি অসমলৈ বৃহৎ সংখ্যক হারত বঙ্গীয়মূলর লোকে কাম করবলে যাওয়া নিবিচারে সেয়া স্পষ্ট কথা। এই পরিস্থিতিত যদি উজনি অসমলৈ কাম করবলে যাওয়া লোকের সংখ্যা হ্রাস পায় বর্তমানের সরকারে স্বাভাবিকতে ভাল পাব, কারণ উজনি অসমলৈ এই লোকসকল গৈ আমি পূর্বতে কৈছিল যে গৈ এশজন গলে তারে পাঁচজন থাকি অহার যে পরম্পরা প্রবণতা বৃদ্ধি পাইছিল ই ভবিষ্যতের উজনি অসমৰ জনগাঁথনিত পরিবর্তন আনি অনার আশঙ্কা আছিলে। তার পরিপ্রেক্ষিততে উজনি অসমৰ বিভিন্ন সংগঠনের ক্ষোভ আর প্রতিবাদর মূল কারণটোই এটো আছিলে। সেই কারণে সমগ্র প্রক্রিয়াটির ইতিবাচক দিক এইকটা যে উজনি অসম নতুন শ্রম শক্তি গল হব পারে, একদরে বঙ্গীয়মূলর নামনিয়ার মধ্য অসমৰ শ্রমিক সকলে বহিরাজ্যলৈ গৈ এক নতুন আর্থিক প্রক্রিয়াত জড়িত হব পারে, তার সমান্তরালভাবে অভিবাসী মুসলমান সমাজের নব উত্থিত মধ্যবিত্ত শ্রেণীয় নিজের জনগোষ্ঠীর কারণে যুঁজার এক প্রত্যক্ষ সংঘাতত জড়িত হয়ে এক প্রত্যাহ্বান হিসাবে গ্রহণ করে সমগ্র প্রক্রিয়াটকে বহিরাজ্যত কর্মশক্তি হিসাবে নিয়োগ করব পারে। তার লগতে যদি উজনি অসমলৈ না যায় উজনি অসমত শ্রম শক্তিটা গঢ় লবই আর উজনি অসমৰ দূর ভবিষ্যতে যি জনগাঁথনির আশঙ্কা উজনির মানুষে করে সেই আশঙ্কাও দূর হব, অর্থাৎ উজনি অসমলৈ
অসমলৈ বংগীয় মূলৰ শ্ৰমিকক যাবলৈ বাধা দিয়া কাৰ্যৰ এই বহুমাত্ৰিক দিশ আছে। বহুমাত্ৰিক দিশৰ মাজেৰে স্পষ্ট হ'ব আঘোণমহীয়া ধাননি পথাৰত উজনি অসমত বংগীয় মূলৰ শ্ৰমিকে ধান দোৱা দেখিবলৈ পোৱা যাব নে নাযায় বা ডাঙৰি অনা দেখিবলৈ পোৱা যাব নে নাযায়। যদি নাযায় এইবাৰ হয়তো জটিলতাৰ সৃষ্টি হ'ব, কিন্তু উজনি জন শ্ৰমিকৰ এই সাময়িক প্ৰব্ৰজন যে বন্ধ হ'ব হ্ৰাস পাব সেয়া স্পষ্ট। ইয়াৰ পৰা উজনি অসমত হ'ব পৰা পৰিৱৰ্তন, নামনি অসমৰ শ্ৰম শক্তি আৰু স্থানীয় অৰ্থনীতিত আহিব পৰা পৰিৱৰ্তন, আটাইকেইটাৰে ইতিবাচক দিশ আছে। সেই ইতিবাচক দিশবোৰ হ'ব আহিবলগীয়া দিনবোৰত এই বিষয়টো কেন্দ্ৰ কৰি হোৱা সামাজিক প্ৰতিফলনৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ তথা তাৎপৰ্যপূৰ্ণ দিশ। ধন্যবাদ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।